আমার চ্যানেলে নতুন হলে এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন আছে, এটাকে প্রেস করে দিবেন। প্রেস করার পরে এখানে একটা নোটিফিকেশন বেল আছে, এই নোটিফিকেশন বেলটাকে প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। নেভার মিস এনি আপডেট ফ্রম মাই ভিডিওস। वेलकम टू माय चैनल, आशा करी आपनारा सबाई भालो आछेन। आजकेर ई भिडियोटाते आमी शो करछि किछु फ्रूट्स एंड वेजिटेबल, एगुलार किछु शपिंग हॉल एवं एगुलाके आमी किभाबे वाश करी, वाशिंग टिप्सटाओ आपनादेर साथे आजके शेयर करब। व्यूअर्स, एखाने किछु आमी फ्रूट्स शो करछि, सबगुलो शो करछि ना, जेगुलोके वाश करेछि सेगुलो शो करे दिच्छि। तो व्यूअर्स, एखन हलो सब फ्रूट्स वेजिटेबल सब किछु किन्तु भालोभाबे वाश करे আমাদের খেতে হয়। তো এই জন্য ওয়াশিং টিপসটা আমি আজকে একটু শেয়ার করছি। ফার্স্টে যখন এগুলোকে মার্কেট থেকে কিনা হয় তখন আমরা কি করি, আমরা হলো এগুলোকে ভালো করে ওয়াটার দিয়ে ওয়াশ করে নিই ফার্স্টে। দেন এটাকে ভালো করে ক্লিন টিস্যু পেপার দিয়ে মুছে আমরা আবার আরেকটা বোলের মধ্যে এগুলোকে পানির মধ্যে হলো সল্ট দিয়ে এগুলোকে হলো ভিজে রাখি। ওখানে হলো অনেকক্ষণ থাকে, 2-3 ঘন্টা যত টুকু প্রয়োজন ততটুকু ফ্রুটসগুলোকে পানির মধ্যে ডিপ করে রাখি আমি এবং আমার ফ্যামিলি মেম্বাররা। অ্যান্ড দেন তারপরে হলো এটাকে আমরা আবার ক্লিন ওয়াটার দিয়ে ওয়াশ করি, তারপরে হলো আমরা এটাকে খেয়ে থাকি। আর ভেজিটেবলসগুলো যেগুলো আমি শো করছি এগুলো কিন্তু আমি একটু আগে ক্লিন করে নিয়েছি। ফার্স্টে তো প্রথমে তো ক্লিন ওয়াটার দিয়ে ক্লিন করেছি, তারপরে সল্ট এবং ভিনেগারের একটা বোলের মধ্যে সল্ট এবং ভিনেগার মিক্স করে ওটার মধ্যে এই ভেজিটেবলসগুলোকে অনেকক্ষণ ডিপ করে রেখেছিলাম। এরপর তারপরে হলো আমরা এটাকে আবার ক্লিন ওয়াটার দিয়ে ভালোভাবে ওয়াশ করেছি। ওয়াশ করার পরে এখন আমি এই ভেজিটেবলসগুলো আপনাদেরকে শো করছি যে পরিষ্কার হওয়ার পরে এই ভেজিটেবলগুলোকে এরকম দেখাচ্ছে। আর তারপরেও এই ভেজিটেবলসগুলোকে আমরা কিন্তু র খাবো না, আমরা হলো এগুলোকে ভালো করে সিদ্ধ করে তারপরে ভেজে খেতে হবে। তো সিদ্ধ করলেই হবে, ভালো হাই আঁচে সিদ্ধ করে খেলেও হবে, তারপরেও আমরা সিদ্ধ করে ভেজে খেয়ে থাকি। কিছু ভেজিটেবলস সিদ্ধ করে খাওয়া যায়, কিছু ভেজিটেবলস ভাজি হিসাবে খেলে তখন কিন্তু অনেক তাপ হয়ে যায়, তখন ওগুলো ভালো থাকে। তো আমি ক্লিন ভেজিটেবলসগুলো শো করে দিচ্ছি। এখানে ক্যাবেজ আছে, লেমন আছে, শালগম আছে, তারপরে এখানে গ্রিন ভেজিটেবলসগুলো যেগুলো আছে এগুলো একটু আগে আমি ওয়াশ করে ফেলেছি। তো আমি ওয়াশ করার পরে ভেজিটেবলসগুলো দেখতে কীরকম দেখাচ্ছে শো করে দিচ্ছি। এর আগেও আমি অনেকক্ষণ এগুলোকে পানির মধ্যে সল্ট এবং ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর আবার ওয়াশ করার পরে আমি আপনাদেরকে শো করছি ভেজিটেবলসগুলোকে। এই যেগুলো হলো সব গ্রিন ভেজিটেবলস, ক্যাবেজ, শালগম, তারপরে লেমন, লেবু আছে, তারপরে কলিফ্লাওয়ার, এই সকল ভেজিটেবলসগুলো আমি শো করে দিচ্ছি। এগুলো কিন্তু পুরো ক্লিন করেছি, এখন এগুলোকে অনেকক্ষণ হলো ড্রাই করতে হবে, দেন আমরা এটাকে ব্যবহার করতে পারবো আমাদের কুকিংয়ে। তারপরে ভিউয়ার্স, এখানে আরও এই যে শো করছি এগুলো হলো পেয়ারা, এগুলো এখন খুব ভালো প্যাকেজিং গ্রোসারি থেকে কিন্তু খুব ভালোভাবে এই প্যাকেজিং করে ওরা হলো এগুলোকে বিক্রি করে, এটা একটা ভালো জিনিস। এখন হলো এই পেয়ারাগুলোকেও কিন্তু আমি ওয়াশ করে নিব। ফার্স্টে হলো নর্মাল ক্লিন ওয়াটার দিয়ে ওয়াশ করব, তারপরে হলো সল্ট ওয়াটারের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। দেন যখন এটা হলো পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তখন আবার হলো ক্লিন ওয়াটার দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। অ্যান্ড দেন এটার যে কাভারটা স্কিনটাকে ফেলে দিতে হবে, দেন ভিতরের পেয়ারাটাকে আপনারা খেতে পারেন। আর এই যে এখানে যে আছে হলো পটেটোস, এই পটেটোসগুলোকেও কিন্তু ওয়াশ করে ভালোভাবে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এখন দেখতে পটেটোসগুলোকে কত ক্লিন দেখাচ্ছে, প্রথমে তো মাটি টাটি লেগে থাকে পটেটোসের মধ্যে, কিন্তু ওয়াশ করার পরে পটেটোসগুলো অনেক ক্লিন দেখাচ্ছে। তো এইভাবেই হলো আমরা হলো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিই। আর একটু চুলার তাপের সামনে রাখলেও এটা ভালো, তাহলে গরমে কিন্তু অনেক ব্যাকটেরিয়া এই সকল জিনিস হলো শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট একটা কুইক ওয়াশিং টিপস ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবেন। প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।